হযরত দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম হলো দাউদ আলাইহিসসালামের ছেলে। এদিক থেকে নবীর নাম, বাপের নাম হলো দাউদ আলাইহিসসালাম, কি নাম? আর পরবর্তী নবী ছেলে উনি হলো সুলাইমান আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের গল্প এসে গেল, খবর নাকি না? খবর না, আমার বুক ব্যথা হচ্ছে। হ্যাঁ, সবাই যখন কয় তালি কই। সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন ছিল এত বড়, 6 লক্ষ ছিল এমপি। সুলাইমান আলাইহিসসালামের সংসদ সারা পৃথিবী মিলে এক রাষ্ট্র, 6 লক্ষ ছিল সংসদ সদস্য। এই 6 লক্ষ সংসদ সদস্যের ভিন্ন ভিন্ন চেয়ার টেবিল সহ ওনার এই সিংহাসন সকাল থেকে দুপুর পর্যন্ত এক মাসের পথ উড়ে যাইত। এক মাসের কিসির পথ? একটা ঘোড়ায় এক মাস পর্যন্ত যে পথ চলতে পারে, একটা ঘোড়ায় ডেলি মিনিমাম 100 মাইল চলে। এই 100 মানে একটা ঘোড়ায় 3000 মাইল চলে এক মাসে। তাহলে 3000 মাইল পথ সুলাইমান আলাইহিসসালামের বিমান সকাল থেকে দুপুর পর্যন্ত যাইত, আবার অফিস সেরে বিকেল বেলায় 3000 মাইলের পথ ফিরে আসতে পারত। উনি 6 লক্ষ সংসদ সদস্য নিয়ে নেমে যাচ্ছে নিচের দিক দিয়ে, যেখানে যে নামবে ওই এলাকার জনগণ, সেনাবাহিনী রেডি আছে, প্রেসিডেন্ট আসতেছে, সদল বলে নামি হাঁটাতেছে, যে জায়গায় মিটিং সেই জায়গায় যাবে। 3 মাইল দূরের থেকে একটা আওয়াজ কানে আসে, ফিসফিস করে একটা আওয়াজ, আর কেউ শোনে নাই। সুলাইমান আলাইহিসসালামের কাছে আল্লাহ তাআলা বাতাসে আনুগত্য করে দিয়েছে, বাতাসে সাংবাদিক গিরি করে, বাতাসে খবর পৌঁছে দেয়। তো ওই খবর কানে আসছে, উনি সাথীদেরকে অ্যালার্ট করে দিয়েছে, সাবধান, ধীরে ধীরে চলো। একজাক্ট পিপিলিকা ঘাসের উপরে বসা, ওই বসা ছিল, ওই পিপিলিকা গুলো সব গর্তের মধ্যে চলে গেছে, সব গর্তের মধ্যে চলে গেছে। উনি ওই জায়গা আইসা, গর্তের ভিতরে যে মুরব্বী পিপিলিকা, মহিলা পোকামাকড়ের ভিতরে মহিলারা হয় নেত্রী, মৌমাছির নেত্রী কিন্তু মহিলা পোকা, পিপিলিকারও নেতা মহিলা পোকা, ওই পিপিলিকারও মহিলা পিপিলিকা। উনি যে ডাক দিছে, ইয়া নামলা তুদখুলি মাসাকিনাকুম, ইয়া নামনা তো খুরুজি মিন মাসাকিনিকুম, হে পিপিলিকা তোর পিঁপড়ে তোর গর্তের থেকে বের হয়। পিঁপড়ে বের হয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছে, অনেকদিন আসেন না, কি খবরে দিক? কয় যে আসিনে তো আসিনে, আসছি যে, তুই যে তোর পিঁপড়ে গোষ্ঠীর ভিতরে আমার নামে যে বদনাম ছড়াইছিস, আমার তো আসারই কাজ জানাই দিক। কি কি হুজুর কি কইছি? ওই পিঁপড়ে, ওই না সাথী যত পিঁপড়ে আছে সকলকে বলছে, ইয়া নামলা তুদখুলি মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, এ পিঁপড়েরা তোরা গাড়ার মধ্যে যা, সুলাইমান নবী আসতেছে তার সদল বল নিয়ে, তার মনের অজান্তে তোদেরকে পালাইয়া শেষ করে দেবে, ছোট্ট প্রাণী তোদেরকে না বুঝে পালাই শেষ করে দেবে। এই কথা তুই কেন বলছিস পিপিলিকাদেরকে? তারা তো বুঝবে যে আমি সুলাইমান বাদশাহ, তো পিঁপড়ের রাজা, আমি তাহলে জালেম, আমি কি করে জালেম হইয়া নবী হয়ে রাজা হইলাম? তাদের ভিতরে একটা উদাহরণ আমার প্রতি হবে, তুই এই কথা কয়ে তাদের ভিতরে এই বদনাম কেন ছড়াইছিস? পিঁপড়ে কয়, হুজুর আপনি কি সেই সুলাইমান যে সুলাইমান নবী, সুলাইমান যে সুলাইমান নবী, আপনি কি সেই সুলাইমান না অন্য সুলাইমান? কয় যে আমি তো সেই সুলাইমান। না, কথার ভাবে সেরম মনে হয় না, আপনি আমার ভাষা শোনেন নাই, আমি কি কইছি আপনি আমার প্রশ্ন করেন কিভাবে? কি কইছিস তুই? আমি তো কইছি যে সুলাইমান আলাইহিসসালাম তো একা নবী, ওনার সাথে যারা আছে তারা তো নবী না, উনি যাইলে শুনে পালাবে না, ওহুম লায়া শুরুন, মনের অজান্তে পালাই দেবে, জানলি তো পালাবে না, এটা তো স্বাভাবিক। আপনি একা নবী, সাথীরা তো নবী না, আপনি নাই পালাবেন না, ওরা পালালি পারে, আপনি ঠিয়াবেন কি? এই জন্য ওকে গাড়ার মধ্যে ডুয়ে দিছে, যার যার ক্যান্টনমেন্টের ভিতরে বাংকারের মধ্যে শুনে যতাই গেছে। সুলাইমান আলাইহিসসালাম জুরি সুবহানাল্লাহ, পিপড়ে মহিলা তুই কোন বিশ্ববিদ্যালয়তে পড়িয়া তো বড় শিক্ষিত হয়েছিস? কয় যে না হুজুর, আমি তো পোকা, আর পোকা জগতে সবচেয়ে ক্ষুদ্র পোকা, আমার কি এলেম আছে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, না তোর বুদ্ধি আছে, তুই আমার দুই তিনটে নসিহাত কর, কিছু ওয়াজ কর। সুলাইমান আলাইহিসসালাম পিপড়ের কাছে ওয়াজ চাইছে। এবার পিঁপড়ে ওয়াজ করতে যে কয়, হুজুর কথা কব বটে, তিনটে সময় ব্যস্ত, আপনারও কাজ আছে, আমারও ছেলে মেয়ে নিয়ে ঝামেলা আছে, দুটো তিনটে কথা কব, দুডিয়া আপনার আর একটা আমার, আপনার দুইটা যদি আপনি খুশি হন তাহলে আমারটা দিয়ে আমার খুশি করে দিতে হবে। কয় ক, আমার দুইটা ক, এক নম্বরে জিজ্ঞেস করছে, মাসমুক আপনার নাম কি? কয় কি? ইসমি সুলাইমান, আমার নাম তো সুলাইমান। কয় যে আপনার নাম সুলাইমান কেন? সুলাইমান নামের কারণ কি? আপনার নামকরণের কারণ কি? আমাকে যত নাম আছে প্রত্যেকের, কি আর কার নাম কি জন্য রাখছে, ক্ষতি পারবেন নাকি? যদিও কন যে হ্যাঁ আমার নাম আব্দুল আজিজ,
আজিজ মানে আল্লাহ তাআলা, আমি আল্লাহ আজিজের বান্দা সেই হিসেবে রাখছে। তাহলে লালটুর নাম লালটু কি জন্য রাখছে? বল্টু নামে লোক আছে না, জন্টুর নাম জন্টু কি জন্য রাখছে? আর সুলাইমান নবীরা জিজ্ঞেস করছে যে পিপিলিকা আপনার নাম সুলাইমান কেন রাখছে কন্দি? উনি কে রাখছে তোমার বা সে মুরব্বী গেছে বই দিয়ে কি জন্য রাখছে তা আমি কে রে কব? কয় যে হ্যাঁ কারণ আছে, আপনার নাম সুলাইমান রাখার কারণ হলো সালিম শব্দ থেকে সুলাইমান তসগির। সালিম মানে ধীর মস্তিষ্ক সুস্থ ব্রেনের অধিকারী, সেখান থেকে সুলাইমান তসগিরের মানে হলো বেশি সুস্থ মস্তিষ্কের অধিকারী। আল্লাহ তাআলা সর্বকালে যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়, যারা খুব ধীর স্থির হয়, যারা এরকম ভার গাম্ভীর্যপূর্ণ হয়, তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় কাজের দায়িত্ব দেয়। যশসব জজ হয় ধীর স্থির ভাবে বসে থাকে, উকিলরা একেবারে বড় কাছেরা সিনিয়রে জজে মোটে কথা কয় না, চুপ করে বসে তিন মাসে জেরা শুনে খুসা দিলে হে দিল ওইটার এক বছর জেল ওইটার ফাঁসি ওই কাটাবে কসুর খালাস, চুপ করে বসে তে কাম করে দেয়। আপনি সুলাইমান সালিম থেকে আসছেন যার কারণে আল্লাহ তাআলা আপনাকে সারা পৃথিবীর রাজা বানাইছে। সুলাইমান মাথায় হাত দিছে, ওরে বাবা তুই কোন লুগাতার কোন ডিকশনারি পড়ছিস মা, তুই এত বেরেন রাইস কে রে? আমি বাড়ি খুশি হয়েছে তোর কথায়। কয় যে তাহলে আর একটা কি কম? কয় যে এবার কয় মাসমু আবিক, আপনার আব্বার নাম কি? পিপড়ে আবৃতি জিজ্ঞেস করতেছে আপনার আব্বার নাম কি? কে ইসমু আবি আবি দাউদ আলাইহিসসালাম, আমার আব্বার নাম তো দাউদ আলাইহিসসালাম। এবার পিপড়ে কয় যে লিমা সাম্মা আবাকা দাউদ জাদ্দুকা, তোমার আব্বা তোমার তোমার দাদা তোমার আব্বার নাম দাউদ রাখছে কেন তা কও দি? কয় যে আমি আমার নামেরই নামকরণ করতে পারলাম না, বাপের ডাকই কি রে? তুমি কও পিপড়া? তো পিপড়াই কইতেছে হুজুর আপনার আব্বাকে আল্লাহ তাআলা একটা মুজেজা দিয়েছিলেন, আপনার আব্বা যে কোন রোগীর গায়ে হাত দিলে রোগী সুস্থ হয়ে যেত। আর দাওয়া মানে ঔষধ, দাওয়া মানে সেখান থেকে দাউদ, দাওয়া খাইলে যেমন ঔষধ খেলে মানুষ যেমন সুস্থ হয়ে যায়, দাউদ নামী মানুষের গায়ে হাত দিলে সুস্থ হয়ে যাইত, এই জন্য আপনার আব্বার নাম দাউদ রাখা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তোর কথা আমি এটাও খুশি হয়েছি গেলাম, আমি অনেক জ্ঞান পাইলাম, বল এবার তোর ডাকি। কয় যে হুজুর আমারটা হলো যদি আপনি খুশি হন তাহলে আল্লাহর কাছে একটু বলবেন, আপনারা জিন আর ইনসান ছাড়া তো কই ভেসতে যাবে না, আমাকে মতো পিপড়ের দুনিয়া জিন্দেগি পর্যন্ত শেষ, আমি একটু দাবি করি যেন আল্লাহ তাআলা আপনার সাথে আমাকে একটু জান্নাত নসিব করে, এই দোয়াটা একটু আল্লাহর কাছে করেন। সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ এই পিপড়েটা তো আমার সাথে ভেসতে যাইতে চাই। আল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা পিপড়ে তো যাক আমার সাথে যাবে ভেসতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, পিপলি পিপিলিকা একটা প্রাণী কি বলা হয়, একটা ছয় পিলে ছয় পাও একটা প্রাণী, এও জান্নাত চেনে আর জান্নাত কামনা করে। কথা বলতে যে সুরে চলে গেছে সেটা হলো দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিসসালাম বলা হয় 13 বছর বয়সে উনি রাষ্ট্রপ্রধান হয়েছে, 13 বছর বয়সে উনি রাজা হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন, সময় মতো বয়স উনি রোগী হয়ে গেছেন, যাকে দিয়ে আল্লাহ তাআলা ভবিষ্যতে কাজ নেবে তাকে আল্লাহ তাআলা অল্প বয়সে থেকে তৈরি করে উঠায়। হতে পারে আমার আব্দুর রহমান একে দিয়ে আল্লাহ তাআলা মাওলানা পাস করার পরে বড় একটা মাদ্রাসার জিম্মাদারি পালন করাবে, এই জন্য ছেলেবেলা থেকে আইটনুর আগেই তার কাজ নিচ্ছে শুরু করে দিয়েছে আল্লাহ তাআলা, সেও মন খারাপ করবে না। কিন্তু মহিলা মাদ্রাসা তো আমি বলে থাকি তিন ব্যক্তির ছুটি নাই ক্যাপ ওঠার আগে, তিন ব্যক্তির ছুটি নাই ক্যাপ ওঠার আগে। এক ব্যক্তি হলো তাল গাছ কাটা গাছি, তাল গাছ কেটে রস বেরোয় নাকি এদিক আছে নাকি, না থাকলে আমি কয়ে দিই আমাদের শহর অঞ্চলে আছে, তাল গাছ কাটা গাছি তিন বেলাই গাছে উঠা লাগবে, জট টানা লাগবে, এক বেলা যদি মিস করে ফেলে তালি আর সেই জটের রস হবে না। ওর শ্বশুর বাড়ি যার কায়দা নাই, ওর শ্বশুর মন্ডিও যার কায়দা নাই, যদি তাল গাছের রস খাটিয়ে ওর ক্যাপ উঠার আগে তাল গাছ কাটা গাছি কোথাও যার কায়দা নাই। দুই নম্বরে পোল্ট্রির ফার্ম ওলারা সিললে উঠার আগে আর কোন যার যার কাজে নেই, যদি পোল্ট্রির ফার্ম ধুয়ে কোন জায়গা যায় এক রাত আইসে যে বাট ফুলুতেছি তে পড়ে রয়েছে পোল্ট্রি সব স্টক করে মরে গেছে, আর এই বন বিলে শিয়াল তো আছেই ও তো আক্রমণ করবে, ওরও সিললে উঠার আগে কোথাও যার কাজে নেই। তিন নম্বরে মহিলা মাদ্রাসার হুজুরিরও সিললে উঠার আগে কোন জায়গা যার কাজে নেই, মুরগির ফার্ম পোল্ট্রি ফার্মের পাশতে তো চাইর পাইয়ে বাগানে শিয়াল ঘোরে, বাগানে বন বিলে ঘোরে, ওরা খালি বন বিলে ওরা গাঁজা খায় না ওরা ইয়াবা খায় না, আর মহিলা মাদ্রাসার পাশতে গাঁজা খোর আর ইয়াবা খোর দো পাইয়ে শিয়ালের আড্ডা, কথা না না। আর ইয়ে কিভাবে যে নাম্বার সংগ্রহ করে আল্লাহই জানে, ফেরেশতারাও টের পায় না যেরা কোন ফাঁকে ওই সেমলিগের নাম্বার আছে সিমলারা বাইরেতে কিভাবে পায়। এই যে এই যে মোবাইল ছাত্রদের মোবাইল শিয়েলের মতো, দিনের বেলায় একটা শিয়েলও দেখি না,
সারা এলাকা জুড়ে ঘুরি, একটা শিয়াল আমার চোখে বাঁধে না। রাতের বেলা দেখি এই বাগানে তো ডাক দিয়েছে, ও বাগানে তো ডাক দিয়েছে। আমার মাদ্রাসায় ছাত্রদের মোবাইল তল্লাশিতে মাঝে মাঝে মোবাইল করে দেয়, খোঁজো কোথায় মোবাইল আছে, খোঁজো সব কিরাং মিরাং ব্যাটিং বোটিং পায়খানা মাইখানা সব করে বেলায় দিই, একটা মোবাইলও পাই না। রাত্রি আমি অন করি মোবাইল, ছাত্রদের জায়গায় নাম্বার আছে, দেখে সবগুলো সবুজ সব লাইনই আছে। রাত 11টা 12টা 1টা 2টা সব ছাত্র লাইনই আছে। সকালবেলা ওই দিয়ে খুঁজতে যাব, একটা মোবাইলও নাই। রাত্রি আবার শিয়ালে দেখি হয়েছে এই মহিলা মাদ্রাসার পাশে, যে কি আলাই বালাই, আমি এটা খুঁজে দিয়ে মহাবিপদে পড়ছি। আর মহিলা মাদ্রাসা তো আদর্শ মাদ্রাসা, আদর্শ মা গড়ার কারখানা, এ কথা প্রশংসা করতে আমি বাধ্য। আমার মেয়ে 12 বছর হয়েছে আলহামদুলিল্লাহ, এখনো সাবালিক হয়নি, ছোট্ট মেয়ে, এই মাত্র 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। এই 3-4 দিন আগে সবক শেষ হয়েছে, আমি গতকালকে তার জন্য 1 লক্ষ টাকায় দিয়ে 90,000 টাকায় দিয়ে সেন্ট কিনে নিয়ে রাখছি। এই সবার দিন তাকে ছেলেকে তো পাগলি দেয়, ভাইকে তো পাগলি দেওয়া যাবে না, একটা বোরকা দেব। আর আমার মেয়ে হাফেজা হয়েছে কিয়ামতের ময়দানে, ওই মেয়ের কারণে আমারে আর ওর মারে দুইজনে দুইখান মতির মেম্বার দেবে, আর দুইটে পাগলি দেবে, নূরের পাগলি। তা যেই মাইয়ের কারণে আমরা দুইজনে দুইখান চেয়ার দুইটে পাগড়ি পাচ্ছি, ওই মাইয়েরে আমি এক গাছ সেনও দেবো না, তা কি করে, আমি বাপ তৌফিক আছে আরো নিয়ত রাখছি ইনশাআল্লাহ। ছোটটাও হাফেজ হয়ে গেলে দুইটারে তার মা সহ উমরায় নিয়ে যাব, তার মাও তো পাবে, তার মা চর বুড়ো কালে হাফেজ হতে পারবে না, তার পেটের সন্তানরা হাফেজ হয়েছে, এই বরকতে সেও পুরস্কার পাবে। মেয়েরা এরকম খুব অল্প টাইমের ভিতরে ইয়াদ হয়ে যায়, তাদের জবান পরিষ্কার, যখন তিলাওয়াত করে গুনগুন করে মনে চায় যে খালি কান লাগায় শুনি, এত মজা লাগে, এবং তাদের সব কিছুর ভিতরে পরিবর্তন। ছোট্ট মেয়ে, আমার ছোট মেয়ে 5 বছর বয়স, আমি অজু বানাচ্ছি বাড়ির ভিতরে, একটা টেপ আছে খোলা জায়গায়, আমার অজু বানানোর একটা টেপ বানাইছি বাইরে, ওই ও জায়গায় অজু বানাচ্ছি। আমার ছোট মেয়েটা আদিবা, ও এসে আমার অজুর দিকে খুব তাক করে দেখতেছে। আমি কই যে মা তুমি কি আমার অজু থেকে অজু শিখতেছ, কই যে না আমি তোমার অজুর ভুল ধরতে আইছি, আমি তোমার অজুর ভুল ধরতে, আর আল্লাহে যদি মিথ্যে কথা কই, আমি তোমার অজুর ভুল ধরতে আসছি। তো আমি কি অজুতে ভুল করছি, হ্যাঁ তুমি অজুতে দুইটা ভুল করছো, কি ভুল করছ, অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি দি 6-7 বার করছো। আমি কই মা আমি তো পান খাইছি, ওই 3 কুলিতে হয় না, তাহলে বুঝলাম যে ওর একটা জব আমি দিছি, কিন্তু ওর এর পরেও প্রশ্ন আছে। ও কয় কি তাহলে তুমি পান খা কুলিগুলো অজুর আগে করো, পানের কারণে যে মুখ পরিষ্কার করা কুলি এগুলো আগে করো, অজু উপলক্ষে তুমি হাত ধোয়ার পরে 3 বার কুলি করবে, এটাই সুন্নাত। আসলে তো তাই, আসলে তো তাই। এবং মা তোমার লুকমা দিয়া সঠিক, তোমাকে আমি 100 টাকা দেবো। আর কি ভুল করছি বলো, কয় যে পায়ের আঙ্গুল হাতের এই ছোট আঙ্গুল দিয়ে নিজ দিয়ে খিলাল করতে হয়, তুমি যে উপর দিয়ে করলে, এটাও তোমার সঠিক, আমার এই জায়গা ভুল হয়েছে। ওরা তো ছোট, এর কাদার মতো নরম, নরম কাদার ভিতরে যা গুঁজে দেবেন তাই থাকে না,